হতে পারে তোমার গালে একটা দাড়িও নেই, তাও তোমার দাড়ি গজাবে, যেটা ইউজ করে, যে জিনিসটি ইউজ করে টাইগার শ্রফও নিজের গালে দাড়ি গজিয়েছে, যেটা তোমাকে কেউ বলবে না, এই ভিডিওতে জানতে পারবে। তার আগে বলি হোয়াটসঅ্যাপ গুড পিপল, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিও থ্রু যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে বলে দিই আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু শিবম শাহ, তোমরা দেখছো বাং ফিটনেস। 99% মানুষের গালে দাড়ি গজায় না অপুষ্টিজনিত কারণে। অপুষ্ট থাকলে আমাদের শরীরে শুধু দাড়ি গজানো না, আরো অনেক রকম সমস্যা হতে পারে। তাই শুধু দাড়ি গজানো না, শরীরকে সুস্থ রাখতেও পুষ্টিকর খাবার অবশ্যই প্রতিদিন খাওয়া উচিত। এই সমস্ত খাবার তো আমরা খাচ্ছি, তার মধ্যেও দাড়ি গজাচ্ছে না। বয়স হয়ে গেছে 20, বয়স হয়ে গেছে 25, বয়স হয়ে গেছে 30, কেন ভগবান কেন আমার দাড়ি গজাচ্ছে না? একটা জিনিসের অভাবে তোমার দাড়ি গজাচ্ছে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আমাদের মধ্যে অনেকে আছে যারা মাছ পছন্দ করে না। ভাই তোমাদের কিচ্ছু হবে না, বাঙালি হয়ে মাছ পছন্দ করো না? আমার অনেকে মাছ পছন্দ করে আমার মতো, কিন্তু প্রসঙ্গটা কি, সামুদ্রিক মাছ আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য, ইনফ্যাক্ট আমাদের ফেসিয়াল হেয়ারের জন্য অনেক উপকারী। সামুদ্রিক মাছের মধ্যে কি আছে? সামুদ্রিক মাছের মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটাকে আমরা শর্টকাটে বলি ওমেগা 3। আর তুমি বিশ্বাস করবে না, এই ওমেগা 3 সাপ্লিমেন্টও পাওয়া যায়, আর সেই সাপ্লিমেন্টের থ্রুই টাইগার শ্রফের মতো সেলিব্রিটিরা নিজের ফেসে দাড়ি গজিয়েছে। এটি একদম সত্যি। তো এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা কোথায় পাবো? আমাকে বিচে যেতে হবে মাছ নিতে, নাকি সমুদ্রে ডুব লাগাতে হবে সে মাছটা নিয়ে আসতে? কিছু করতে হবে না, অনলাইন স্টোরগুলিতে বা অথবা তোমার বাড়ির পাশে যে সমস্ত ওষুধের দোকান আছে, মেডিকেল শপ আছে, সেই সমস্ত দোকানগুলোতে তুমি পেয়ে যেতে পারো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মানে ওমেগা 3। এটি একটি মাল্টিভিটামিন, নাম বললে তোমাকে যে কোনো ওষুধের দোকানদার তোমাকে দিয়ে দেবে। আমি বর্তমানে এটি ইউজ করে থাকি নিউট্রিয়াক ওয়েলনেস কোম্পানির ওমেগা 3। তাই তোমার ফেসে যদি দাড়ি না গজায় তাহলে তুমি আজকে থেকে এই ন্যাচারাল সাপ্লিমেন্টটি ইউজ করতে পারো। এটি মাল্টিভিটামিনের মধ্যে পড়ে, যেটার কোনো সাইড ইফেক্ট নেই। ভাই তুমি যে কোম্পানি নাও, ট্র্যাক ওয়েলনেস কোম্পানির এই ওমেগা 3 ইউজ করতে যাও, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দিয়ে দেবো। একটু থামো, আর এই ফ্যাটি অ্যাসিডটা অনেকে কিনবে, কিনে 10 দিন 15 দিন 1 মাস 2 মাস ইউজ করবে, তারপরে বলবে ভাই আমার ফেসে দাড়ি গজাচ্ছে না, তুমি ফালতু কথা বললে। ভাই একটা কথা বলছি, যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য ধৈর্য লাগে। তো তোমার মধ্যে যদি পেশেন্স না থাকে, ধৈর্য না থাকে, তাহলে তোমার দাড়ি কেন? কিচ্ছু হবে না। ধৈর্য ধরে তুমি 2-3 কোটা ইউজ করো, স্কিনের হেলথ তুমি পরিবর্তন বুঝতে পারবে, সাথে তোমার চুলের হেলথ পরিবর্তন বুঝতে পারবে, সাথে তোমার একদমই দাড়ি ছিল না, তোমার আস্তে আস্তে দাড়ি গজাচ্ছে। তো বিয়ার্ডকে নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও করা আছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে নিজে আমি তোমাদের প্লেলিস্ট সাজেস্ট করবো, সেই ভিডিওগুলি দেখে আসতে। প্রত্যেকটা ভিডিও ভাই চুম্মা হয়েছে, তাই ভিডিওগুলি দেখো এবং পর্যাপ্ত পরিমাণে নলেজ গেইন করো যে তুমি কিভাবে তোমার ফেসে বিয়ার্ডটাকে আনতে পারবে। আমার আগে কিন্তু খুব একটা বিয়ার্ড ছিল না, কিন্তু আমি বিগত 1 বছরের মধ্যে অনেকটাই বিয়ার্ড গ্রোথ করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবে। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত, আমি দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো বং ফিটনেস, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, পিস।